ফ্রেন্ডস, আজ আপনাদের জন্য এমন একটি খবর নিয়ে চলে এসেছি যেটা শুনে আপনারা সত্যিই খুব খুশি হবেন। এত বড় নিউজ এমন টাইমে আমাদের কাছে এসেছে যখন আমাদের দেশ করোনার মতো জ্বালায় জ্বলছে। আমাদের দেশে করোনার যে সেকেন্ড ওয়েভ সেটা নিচের দিকে যাচ্ছে, কিন্তু স্থিতি তবুও খুব গম্ভীর। আমাদের চেষ্টা করা উচিত এবং কন্ট্রোল করার দরকার আছে, কিন্তু এর মধ্যে এমন কিছু খবর পাওয়া যাচ্ছে যেটা সত্যিই আমাদের সবাইকে খুশি করবে। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভঙ্কর, ইটস শুভঙ্কর চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। ভিডিওটি খুবই ইনফর্মেটিভ হতে চলেছে ফ্রেন্ডস, ভিডিওটি দয়া করে স্কিপ না করে পুরোটা দেখুন, এটাই আশা রাখবো আপনাদের কাছ থেকে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, খবর আসছে দুনিয়ার বড় বড় দেশ যারা অর্থনৈতিক দিক থেকে খুবই শক্তিশালী দেশ, এদের মধ্যে মূলত পশ্চিমা দেশগুলি ভারতীয় বাজারে বিরাট থেকে বিরাট অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট করতে শুরু করে দিয়েছে। ঠিক এর জন্য ভারতীয় যে খাজনা ভাণ্ডার আছে তা অনেকটাই ভরে গেছে। 2021-এর শুরু থেকে এখনও পর্যন্ত ভারতের FDI মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পৌঁছে গেছে $43 বিলিয়ন পর্যন্ত। এই টাকা ভারতীয় জল, স্থল, বায়ু এই তিন সেনার মিলিটারি বাজেট হয় $70 মিলিয়ন, কিন্তু ইনভেস্টমেন্ট পৌঁছে গেছে $43 মিলিয়ন পর্যন্ত। জানানো হয়েছে যে এই ইনভেস্টমেন্ট হয়েছে মাত্র 3 মাসে, মার্চ মাস পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন যে এই যে ভারতে বিদেশে নিবেশ এসেছে এটা মাত্র 3 মাসে, কারণ এপ্রিল মাসে করোনা ভাইরাস এসে গিয়েছিল আমাদের দেশে, ফলে সব নিবেশ বন্ধ হয়ে গিয়েছিল। যদি এই করোনা ভাইরাস না আসতো এই বিদেশি ইনভেস্টমেন্ট আরও বেড়ে যেত বলে আশা করছে বিশেষজ্ঞরা। প্রায় $60 থেকে $70 মিলিয়ন কাছে খুব সহজেই চলে যেত বলে আশা করা যাচ্ছে এখনও পর্যন্ত। ভারতে ভবিষ্যতে 1 থেকে 1.5 মাসের মধ্যে যদি করোনাকে কন্ট্রোল করা যায় তাহলে আবারও নতুন বিদেশি নিবেশ ঘটবে বলে আশা করছে ভারত। প্রধানত ইউরোপীয় মহাদেশে দেশগুলি থেকে ইনভেস্টমেন্ট মিলবে বলে আশা করা যাচ্ছে। এই ইনভেস্টমেন্টের ফলে ভারতের টোটাল বিদেশি মুদ্রা $589 মিলিয়ন পৌঁছেছে। মাত্র $10.5 মিলিয়ন পিছনে রয়েছি আমরা $600 মিলিয়ন আঁকড়া ছোঁয়ার জন্য। যদি ভারত এই $600 মিলিয়ন আঁকড়া ছুঁয়ে নেয় তাহলে একটি বিরাট বড় ইতিহাস রচনা করবে ভারত, কারণ এখনও পর্যন্ত ভারত এই আঁকড়া কখনোই পার করতে পারেনি এবং তার আশেপাশেও যায়নি। একটি ইন্টারেস্টিং কথা হলো, ভারতে যদি সেকেন্ডবার করোনা কবলে না পড়তে হতো তাহলে কবেই এই $600 মিলিয়ন আঁকড়া পার করত ভারত। এই যে বিদেশি মুদ্রা ভাণ্ডার ভারতের রয়েছে, ভারত সরকার দেশের সংকটের সময় আপদকালীন স্থিতিতে কোনো বিপদগ্রস্ত পরিস্থিতিতে এই মুদ্রা ব্যবহার করতে পারে। ভারত এই করোনাকালে প্রচুর অর্থ খরচ করেছে নতুন নতুন মেডিকেল ইকুইপমেন্ট কিনতে, যাতে ভারতে করোনাকে কন্ট্রোল করা যেতে পারে এবং করোনার ফলে যে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া না হয় তার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রচুর টাকা বাজারে ছাড়ে। এই জন্য এখন জিনিসপত্রের দাম একটু হলেও কন্ট্রোলে রয়েছে। আপনি এতক্ষণে বুঝে গেছেন যে বিদেশি মুদ্রার ভাণ্ডারে কতটা গুরুত্বপূর্ণ একটি দেশের জন্য। ভারতীয় অর্থনীতিকে বুস্ট করাই হলো এই বিদেশি মুদ্রার প্রধান কাজ, এবং মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করার জন্য বিদেশি মুদ্রা একমাত্র হাতিয়ার হিসাবে ব্যবহার করে ভারত সরকার। বিদেশি কোম্পানিগুলো ভারতে নিবেশ করার জন্য আকর্ষণ করে এই বিদেশি মুদ্রা, কারণ বিদেশি কোম্পানিগুলো দেশে নিবেশ করার জন্য তারা ফার্স্ট দেখে যে দেশে বিদেশি মুদ্রা কত পরিমাণ রয়েছে। যদি পরবর্তীকালে কোনো রকম অর্থনৈতিক ক্রাইসিস হয় তাহলে বিদেশি মুদ্রা দিয়ে ওই দেশ সংকট মুক্ত করতে পারে এবং মার্কেটকে বাঁচাতে পারে। রোজগারের তৈরির জন্য এই বিদেশি মুদ্রার গুরুত্ব অপরিসীম। এই জন্য একটি দেশের কাছে বিদেশি মুদ্রা থাকাটা যে খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনারা খুবই ভালোভাবেই বুঝতে পারছেন। এই বিদেশি মুদ্রা বাড়াটা ভারতীয়দের কাছে সত্যিকারই একটি গুড নিউজ বলে বলা যেতে পারে। ফ্রেন্ডস, আপনাদের কী মতামত একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটা লাইক দেবেন, কারণ এই লাইক আমাদেরকে খুবই অনুপ্রাণিত করে পরে ভিডিও বানাতে।
চ্যানেলটিতে যদি নতুন আসেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন পরের ভিডিওর নোটিফিকেশন পেতে। আসছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং।